shall be the only state language of Pakistan. মাতৃভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে 1947 সাল থেকে যেসব বীর বাঙালি অবদান রেখেছেন তাদের জন্য অসীম কৃতজ্ঞতার শেষ নেই এই জাতির। একইভাবে 52-র 21 ফেব্রুয়ারি সকালে 144 ধারা ভাঙ্গার সিদ্ধান্তের জন্য যে হাজারদেরেক ছাত্রছাত্রী জমায়েত হয়েছিলেন তাদের সাহসের কথা চিন্তা করলে শ্রদ্ধায় অবনত হওয়া ছাড়া উপায় নেই মাতৃভাষা প্রেমী বিশ্বের কয়েকশো কোটি মানুষের। তোমার বলে কতই শান্তি ভালোবাসা আমরি বাংলা ভাষা। কিন্তু এসব আন্দোলন সংগ্রামে কত মানুষ নিজেকে উজাড় করে দিয়েছিলেন সেই সুনির্দিষ্ট সংখ্যা কেউ জানে না। 2010 সালের আগস্টে হাইকোর্ট এক রায়ে, 2012 সালের 31 জানুয়ারির মধ্যে ভাষা সৈনিকদের তালিকা করতে সংস্কৃতি সচিবকে নির্দেশ দিয়েছিল। রায়ে কেন্দ্রীয়ভাবে একটি ও জেলায় জেলা প্রশাসকদের মাধ্যমে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল। কবি সাহিত্যিক এবং যারা ভাষা আন্দোলনের সঙ্গে জড়িত ছিল এবং বিশিষ্টজন তাদেরকে নিয়ে কমিটিটা গঠন করার জন্য নির্দেশ দিয়েছিল। 31 জানুয়ারির মধ্যে তাদের করার কথা ছিল, আদালত নির্দেশ দেওয়ার পরে ওটা হচ্ছে না, এটা কেন হচ্ছে না আমি বুঝতে পারলাম। এটা তো আমি মনে করি যে আদালতের নির্দেশের প্রতি চরম অবজ্ঞা এবং এটা আদালত অবমাননার শামিল। তবে এ বিষয়ে কথা বলতে অফিসে গেলেও সংস্কৃতি সচিবের বক্তব্য পাওয়া যায়নি। ভাষা আন্দোলনের গবেষক এম আর মাহবুব সারা দেশে প্রায় 400 ভাষা সৈনিকের সন্ধান পান, এর মধ্যে শতাধিক ভাষা সৈনিক এখনো জীবিত আছেন। আমরা বিভিন্ন পত্র পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এবং ব্যক্তিগতভাবে যোগাযোগ করি। এ পর্যন্ত প্রায় ঢাকা এবং ঢাকার বাহিরের 400 ভাষা সংগ্রামীর একটি তালিকা আমরা পেয়েছি এবং তাদের জীবন বৃত্তান্ত সহ ছবি সহ আমরা সংরক্ষণ করেছি। সবাই একমত, সরকারিভাবে এখনই উদ্যোগ না নিলে ভাষা সৈনিকদের প্রকৃত সংখ্যা ও তাদের পরিচিতি কখনো জানা সম্ভব হবে না। কারণ বয়সের কারণে কারো স্মৃতিশক্তি দিন দিন ধূসর হচ্ছে, আবার কোনো গুরুত্বপূর্ণ সৈনিককে জাতি চিরদিনের জন্য হারাচ্ছে। মাশুদুল হক, এটিএন নিউজ, ঢাকা। মোদের আশা।